সর্বোচ্চ সবচেয়ে ভালো জাজমেন্ট আদালতের মাধ্যমে ফোন নাম্বার বলে তবে আমি এইটুকু বলতে পারি যা রায় আসার পরে অন্তর্বর্তী আদেশ আছে সে আমি শুধু বলতে পারি অন্তর্বর্তী আদেশে পরিষ্কারভাবে লেখা আছে যে আমি একদিন অন্তর অন্তর বাচ্চাকে এখানে আসবো মাকে হস্তান্তরের জন্য এবং উনি আসেননি দুই দিন ধরে আসছেন না তার আগে হাত ধরে টানাটানি করেছেন তার প্রেক্ষাপটে আমাদের পুলিশ বিভাগ রিপোর্ট দিয়েছেন যে মেয়ে কোনোভাবেই যাবে না বাচ্চা এবং ওকে জোর করে নিয়ে গেলে ও আত্মঘাত করে ফেলতে করে ফেলবে বলেছে একটা জিনিস আপনি কিছুক্ষণ আগে ক্লিয়ার করছেন তারপর একটু আরেকটু ক্লিয়ার করতে চাই এই যে উনি যে দুইটা বছর ধরে বাংলাদেশে পড়ে আছেন এবং বাচ্চাদেরকে নিয়ে যাবেন আসলে আপনি যেটা কিছুক্ষণ আগে বলবেন আরেকটু ক্লিয়ার করবেন যে এখানে আসলে উনি কি বাচ্চাদেরকে নিয়ে গেলে উনি আসলে কিভাবে বেনিফিটেড বা কিভাবে লাভবান হচ্ছেন এই জন্য আসলে তিনি এমনটা করতেছেন যে দুই জায়গায় দুইটা মেয়ে কষ্ট করতেছে ওইখানে একটা মেয়ে কষ্ট করতেছে তিনিও লং টাইম বাংলাদেশে অবস্থান করতেছেন আসলে উনি যদি এখান থেকে বাচ্চাকে নিয়ে যেতে পারে উনি কি পাবেন সেখানে এমন কিছু জানার আছে যা আপনার কাছে ওনার এগুলো সব করার একটাই কারণ আমি পারিবারিক ওনার সাথে আমি দীর্ঘ 10 বছরের বেশি সংসার করে সেই সময় আমি নাকে কোনো সময় ওনার ইচ্ছার বিরুদ্ধে কিছু করিনি যা টাকা পয়সা চেয়েছে দিয়েছি ওনার মা এসেছে আমাকে হোটেলে থাকতে ওদাসে গিয়ে থেকেছি আমার মা এসেছে আমার মা কিন্তু হোটেলে থাকিয়েছেন বাসায় না রাখতে দিয়ে ওনার ভাই বোনরা আসলে আমি বিজনেস ট্রিপ থেকে ফিরে আসতে আমাকে বলছে হোটেলে গিয়ে থাকো ওনার বোনের বেবি হয়েছে আমাকে বলেছে তোমার আমাদের বাসায় থাকবে তুমি এখানে থেকো না এখন আমি এক মাস হোটেলে ছিলাম তখন আমি সব সহ্য করেছি তারপর যে কোভিডের সময় আমাকে ঘর থেকে বের করে দিলেন আমি বলছি না আমি আর পয়সা দেবো না তোমাকে টু মাছ তারপরে বাচ্চারা চলে এসেছে আমার সাথে আমি জাপানে একলা থাকতাম বাচ্চাদেরকে নিয়ে এমন তো না বাসা থেকে উঠে আমি কয়েকদিন জিনিস চলে গেছি এক মাস আমি একলা থাকতাম আমার দুই মেয়েকে নিয়ে তারপর আমি দেশে এসেছি এখন উনি এমন চেটেছেন তোর সাহস কত বলবো তুই আমার কথায় উষ্টি বসতি তোর টাকা পয়সা সব দিতি তুই বাচ্চা নিয়ে চলে গেছিস বিদেশে দাঁড়া তোকে আমি দেখাই উনি দেশে এসেছেন স্বাভাবিক বিদেশি যত আমরা বিদেশিকে মাথায় তুলে রাখবো লাই দেব উনি আমাদেরকে নাচাবেন ওনার তো একটাই উদ্দেশ্য জি এবং বাচ্চাদেরকে উনি শাস্তি দিতে চান জাপান ফিরে নিয়ে গিয়ে উনি এটা সহ্য করবেন না কোনোভাবে এই আপনারা সবাই একসঙ্গে ভাই আপনারা প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপে কেমন আছো লাইলা ভালো আছো আমি একটু থাকতে পারি ভাইয়া বলেন ইন্টারভিউ দিচ্ছেন নিতে চান ইন্টারভিউ বলতে আসেন আসেন বাইরে 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 অবশ্যই আচ্ছা যে একটু জানতে চাচ্ছি আসলে যে এই যে একের পর এক আপনি কিন্তু খুব পেরেশানির মধ্যে আছেন সন্তানদের নিয়ে ভালোবেসে যাদেরকে গড়ে তুলেছেন যারা জন্ম দিয়েছেন আপনি খুব মানে এই সন্তানদের নিয়ে যেই টানা হেঁচড়া একটি হচ্ছে আপনি দুইবার থানা এসে আপনি আসলেন স্ত্রী আসলো না বড় মেয়েটিকে নিয়ে আসলো না এই বিষয়ে কি বলবেন বারবার যে একের পর এক আপনি প্রচুর খাচ্ছেন খুবই পেরেশানিতে আছি রাতে ঘুম হয় না ঠিক মতো আমাদের বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত যেখানে জিডির প্রেক্ষিতে শুনানি হয়েছে উনি জিডি ফাইল করেছেন উনি জিডি ফাইল করে বলেছেন যে পারিবারিক আদালতে নাকি ওনাকে বাচ্চা দিয়ে দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা পারিবারিক আদালত আমার কাস্টডির নিবেদন খারিজ করে দিয়েছে ওনাকে বাচ্চা দিয়েছেন আমাকে বাচ্চা দিয়েছেন সেরকম আদেশে না হয় ওনারা খারিজ করে দিয়েছেন অর্থাৎ আমি এটা আপিল করতে পারি তার পরবর্তী আদালতে এবং সে আপিলের মধ্যেই উনি চালাকি করে উনি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এখানে জিডি করে বলেছেন বাচ্চা খুঁজে পাচ্ছেন না এবং সেই জিডির প্রেক্ষিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের শুনানি হয়েছে শুনানিতে গিয়ে উনি ভেবেছিলেন যে বাচ্চা ওনাকে দিয়ে দেওয়া হবে এবং উনি বাচ্চানির সাথে চলে যাবেন জাপানে যেটা পারবেন না কেননা সুপ্রিম কোর্টের আদেশ আছে ওখানে আটকে রাখা আছে ওনাকে দুবার পালাতে চেষ্টা করেছেন দুবারই ওনাকে ফেরত পাঠানো হয়েছে এবং
তারপরে উনি ভেবেছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট উনি এখানে জিডির প্রেক্ষিতে শুনানি করিয়েছেন, উনাকে চট করে বাচ্চা দিয়ে দেবে। ওটা তো হয়নি। আদালত বলেছে একদিন অন্তর অন্তর, একদিন আমার কাছে থাকবে, একদিন মার কাছে থাকবে, এবং হস্তান্তর এখানেই হবে। তো আমি নিয়ে এসেছিলাম হস্তান্তরের জন্য প্রথম দিন। এখানেও আমাদের পুলিশের ভাই বোনেরা আমাকে বলেছেন আপনি বাচ্চা দিয়ে চলে যান। আমি খুব দুশ্চিন্তা করেছিলাম। আমি বাচ্চা দিয়ে আমি বাইরে হাঁটাহাঁটি করছি, এক ঘন্টা যায় বাচ্চা বের হয়ে আসে না, দেড় ঘন্টা যায় বাচ্চা বের হয়ে আসে না। আমি বলেছি এটা সমস্যা, আমার একটা সেন্স আছে, ষষ্ঠেন্দ্রিয় আছে, ভয় পেয়েছিলাম। আমি তাড়াতাড়ি ফিরে এসে দেখি যে বাচ্চা দৌড়াচ্ছে দৌড়াচ্ছে এখানে ভিতরে, ডেস্কের নিচে লুকিয়ে যাচ্ছে, যাবে না, ওর হাত ধরে টানা হেঁচড়া করছে ওর মা। এবং আমার বড় মেয়েকে সন্তান সৈন্যের মতো পিছনে লেলিয়ে দিয়েছে আমার বাচ্চার পিছনে, মেজর মেয়েটার পিছনে। আমি সাথে যে বাচ্চাকে বুকিয়ে নিয়ে বললাম আমি বাচ্চা দেবো না, কোনোভাবেই দেবো না। পুলিশ আমার বাচ্চার কথা শুনলেন, ওনারাও খুবই নিরপেক্ষভাবে একটা রিপোর্ট দিলেন যে বাচ্চা কোনোভাবেই মার কাছে যাবে না, এই গুলশান থানায় পুলিশ স্টেশনে যাবে না। আপনারা দেখে নেন, এখানে আমরা দাঁড়িয়ে কথা বলছি গুলশান পুলিশ স্টেশনের সামনে, যাবে না। এবং সেই মর্মে আমরা পিটিশন করলাম যে বাচ্চা যাবে না, এবং উনি বললেন আবার পিটিশন করলেন এক্ষুনি দিল্লিতে। এবং তখন আদালত কোনোটাই শুনলেন না, বললেন সব স্থগিত 20 তারিখ পর্যন্ত। তার প্রেক্ষিতে তবে স্থগিত করলেও রায়তকটা দিয়ে বসে আছেন আদালত একদিন অন্তর অন্তর। সেই প্রেক্ষিতে আমি নিয়ে এসেছি, এবং গতবার আপনারা দেখলাম আমার বড় মেয়ের জন্মদিনে উনি কী কেলেঙ্কারিটা করলেন, আমার মেয়েটাকে একবার আমাকে ধরতে পর্যন্ত দিলেন না, আদর করতে দিলেন না। আচ্ছা ইমরান ভাই, এবং শেষ কথা হচ্ছে যে উনি একদিন অন্তর অন্তর আসার কথা আদালতের আদেশ মাফিক, তিনি সে আদেশ লঙ্ঘন করে গতবার আসেননি, আজকে আসেননি, আজ পর্যন্ত একটা অন্তর্বর্তী আদেশ নাই আদালত দিয়েছে উনি মেনেছেন, প্রত্যেকটা ভেঙেছেন উনি। বাচ্চা স্কুলে না দেওয়া, বাচ্চার হাট না ঠিক করা, লেখাপড়া করতে না দেওয়া, প্রত্যেকটা উনি ভেঙেছেন অন্তর্বর্তী আদেশ। অবমাননা করেছেন, আমরা অবশ্যই সেগুলো আদালতের নোটিশে আনবো, অবশ্যই আমরা আমলে আনবো, আমরা বলবো, বুঝিয়ে বলবো আদালতকে, এবং অবশ্যই আমরা পারিবারিক আদালতের রায়ের সাথে আমরা একেবারে একমত না। কেননা পারিবারিক আদালতে রায় যা বলা হয়েছে যে বাচ্চাদের মেয়েদের যদি ছেলের যদি বয়স 7 বছর হয় বাবা হেফাজতে পাওয়ার অধিকার আছে, মেয়েরা যদি বয়স সন্ধি হয় বাবার হেফাজতে পাওয়ার অধিকার আছে, এগুলো আমলে নেওয়া হয়নি। এগুলো ছাড়া অনেক কিছু আছে, যেমন ধরেন যদি বাবা বাচ্চাদেরকে সেই দিন গিয়ে দেখে না আসতে পারে তাহলে মার হেফাজতে পাবে না। এবং যদি বিশেষ করে ম্যারিড থাকেন, আমরা বিবাহিত থাকি, আমরা বিবাহিত এবং উনি জাপানি চলে যান, আমি কীভাবে সেদিন গিয়ে দেখাবো বাচ্চাকে? তার উপর্যুপরি জাপানের কালো পারিবারিক আইন 819, 820, 821 ধারায় বাবাকে তো বাচ্চাদের জীবন থেকে মুছে দেওয়া হয়, সম্পূর্ণভাবে মুছে দিয়ে মাকে এনকারেজ করা হয় নতুন বিয়ে করা, অর্থাৎ বাচ্চাদের জীবন থেকে বাবা শারীরিকভাবে আইনগতভাবে সম্পূর্ণ মুছে গিয়ে ভিন্ন পুরুষ হয়ে বাবা হয়ে যায়। সেগুলো আমি বেঁচে থাকতে কোনোদিন সেগুলো আমি গ্রহণ করব না। সেটা অনেক কথাবার্তা আছে, আমি সে ব্যাপারে ভালো কিছু না বুঝে আমার বলা উচিত না, তবে এটুকু বলবো যে জাপান একক অভিভাবকত্বের দেশ, এবং সব উন্নত দেশের শব্দটা ব্যবহার করি, মধ্যে জাপানের পারিবারিক আইন সবচেয়ে পিছিয়ে আছে, সবচেয়ে পিছিয়ে আছে। জি না, পাননি উনি, উনি সম্পূর্ণ বিদেশিভাবে এদেশে আছেন। তাহলে যেহেতু আপনার সন্তান, সেক্ষেত্রে বাংলাদেশের আইন আপনাকে কী সাপোর্ট? সেই সাপোর্টই তো আমি, সাপোর্টের আশায় ভাই আমি এখনও বসে আছি, আমি রোজ বসে আছি সেই সাপোর্টের আশায়। সেই সাপোর্ট তো আমি পারিবারিক আদালত থেকে পাইনি, তাই আমি তার পরের আদালতে যাচ্ছি, যেহেতু এটা আপিল করা যায় এটা, এবং আমি বাদী পক্ষ। পারিবারিক আদালত সবচেয়ে নিম্ন আদালত, তারপরে হচ্ছে জেলা দায়রা জজ আদালত, তারপরে হচ্ছে হাইকোর্ট, তারপরে হচ্ছে আপিল বিভাগ। এই খেলা 60 মিনিটের খেলা হলে মাত্র 15 মিনিট শেষ হয়েছে, এখনও 45 মিনিট আছে। উনি 15 মিনিট খেলে বলেন তোমার মামলা খারিজ, আমি বাচ্চা পেয়ে গেছিলাম চলে যাচ্ছি, এটা কথা হলো? আমার বুক থেকে আমার বাচ্চা কেড়ে নিয়ে এরকম যে বাচ্চা দিতে চায় না, ডেস্কের নিচে লুকিয়ে থাকে পুলিশ স্টেশন, ওকে নিয়ে চলে যাবে, এটা আমি সহ্য করবো? কোনো দিনও না। আমাকে জাসমিনও গত বছর উনি ডিসেম্বরে পালিয়ে যাওয়া পর্যন্ত
বিশ ত্রিশটা চিঠি লিখেছে, অনেকগুলো চিঠি আদালতে গেছে, ওগুলো কোনো আমলই নেওয়া হয়নি, এগুলো আমরা সব উচ্চ আদালতে বলব। আচ্ছা, যেহেতু গত মানে দুই হাজিরা দিতে তিনি কিন্তু থানায় আসেন, তো সেই ক্ষেত্রে কি সে আবারও পালিয়ে যাওয়ার আশঙ্কা করছে? ভাই, সেটা তো উনি এবং আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। তবে আমি এটুকু বলবো, যে একটা কাজ দুইবার করেছেন, উনি তৃতীয়বার করবেন কি করবেন আপনারাই ভালো বুঝেন, আপনারা তো সাংবাদিক ভাই বোনেরা, আপনারাই ভালো বুঝেন। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ।